আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক শুভেচ্ছা। এটা আমার প্রথম ব্লগ। সো আমি একটু নতুন, তো কেমন একটা লাগতেছে। যাই হোক, আজকে থেকে আমি আমার একটা ব্লগ স্টার্ট করছি, শেয়ার ইন ড্রিম ওয়ার্ল্ড। তো এখন আমি ইউএসএতে থাকি, আমি একটা স্কুলে জব করি। এখন আমি আমার কাজের জায়গা যাচ্ছি। তো আমি ইউএসএতে বেশি দিন আসি নাই, আসছি মাত্র 2 বছর। এই তো ভিন্ন দেশ, ভিন্ন কালচার, সব কিছুই ভিন্ন, ভাষাটা আলাদা, তারপরও থাকতে হবে জীবনের তাগিদে, ভালোই, খারাপ না। তো এখন আমি মেন রোডে ঢুকবো, এজন্য একটা সিস্টেম আছে আলাদা, ওখানে নক করলে ওরা ওপেন করে দেয়। তো এখানে সবাইকে দেয় না, যারা এখানে মানে টিচার আছে বা অন্য অন্য যারা আছে বা স্টুডেন্ট যারা আছে ওদের জন্য এগুলা। এটা হচ্ছে ওয়াশিংটন লি হাই স্কুল, আমি একটা হাই স্কুলে জব করি। তো সকালটা শুরু হয় আসলে আমার ছেলেকে দিয়ে, আমার ছেলে স্কুলে যায়। তো স্কুলের ভিতরে আসলে ভিডিও করার কোনো নিয়ম নাই, তারপর আমি কিছু ভিডিও করলাম। এখানে বাচ্চারা সব ক্যাফেটেরিয়ায় খাবার নিতে আসছে, ওখান থেকে আমিও খাবার নিচ্ছিলাম, সেই সময় আমি একটু ভিডিও করলাম, ওরা খাচ্ছে ও সময়তেও আমি একটু ভিডিও করলাম। কিন্তু নিয়ম নাই আসলে, অনেক ধরনের রেস্ট্রিকশন আছে, করা যায় না, দেখলে এটা ওরা প্রবলেম করে বা কমপ্লেন করতে পারে, কিছু বলতে পারে। সো স্কুল অনেকক্ষণ শেষ, তো এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমার হাজবেন্ড আমাকে নিতে গেছে, তো আমি বাসায় যাচ্ছি। অনেকক্ষণ স্কুলে কাটাইলাম, বাসায় যাব। আজকে আমার ছেলেটা স্কুলে যায়নি, তো বাসায় এসে দেখি আমার হাজবেন্ড রেস্টুরেন্ট ডিপো থেকে হালাল নাগেট কিনে নিয়ে আসছে। আমার ছেলে খুব নাগেট পছন্দ করে, ওকে দেখা যায় ম্যাকডোনাল্ডস থেকে নাগেট দিতে হয়, কিন্তু ওটা হালাল না দেখে আমি ওকে বলছি এখানে হালাল যদি কোনো নাগেট পাওয়া যায় তাহলে বাসায় নিয়ে এসো। তো রেস্টুরেন্ট ডিপো গিয়েছিলো বোধ হয়, এজন্য ওখান থেকে নিয়ে আসছে। তো এখন আমি এটা রাখবো, রেখে আমি আসলে প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু রান্না করতে। আমার হাজবেন্ডের অত খাওয়ারে মানে খুব যে ওইটা দিতে হবে এটা দিতে হবে এমন কিছু নয়, ওকে যা দিব ওটাই খাইতে লাইক করে। তো আমি একটু কিছু রান্না করব, বাসায় একটু মাংস ছিল, তো ভাবতেছি ওইটা আপনারা খান কিনা আমি জানি না। আমি মাঝে মাঝে মাংস যদি থাকে দেখা যায় যেদিন এটা ওই দিন খাওয়া হয়ে গেলে যেটুকু থাকে ওইটুকু পরে আমি আবার পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে নিই, খুব মজা লাগে এটা। আমার হাজবেন্ড অনেক লাইক করে, তার বিফ খুব পছন্দ। আর পাশে হয়তো আমি একটু পানি দিছি, আমার খুব ব্যথা করতেছে হাতে, একটু শেক দিব। আর এই তো মাংস দিলাম, তো এটা কি সুন্দর করে ভাজতে হবে। আমি আমার একটা ছেলে আছে, আমার হাজবেন্ড আর আমি, আমার এখানে আমি থাকি ওয়াশিংটন ডিসি ভার্জিনিয়াতে, আর্লিংটনে থাকি আমি। আর আমার শ্বশুরবাড়ি অনেকে নিউ ইয়র্কে থাকে, আমি নিউ ইয়র্কে বহুবার গেছি। তো আসলে আমি ব্লগ করতে খুবই এখন মানে আমার ইচ্ছা হয়েছে, অনেকেই দেখি করে, সুন্দর সময়টা কেটে যায়। অনেক সময় দেখা যায় এখানে কোথাও যাওয়া হয় না, সারাদিন বাসাতে থাকতেছি, সারাদিন বলতে স্কুলে তো অর্ধেকটা সময় কেটে যায়। এখন আমাদের এখানে দিন অনেক ছোটো, তো সারাটা দিন তো স্কুলেই প্রায় অর্ধেকটা সময় কেটে যায়, বাসা আসার পরে সময় দেখা যায় রান্নাবান্না করি, তখন একটু ব্লগ করলে হয়তো বা ভালোই লাগে। দেখা যায় আশেপাশে মানুষ, আমার আশেপাশে বাঙালি একটু কম আছে, আছে সবই। এই তো মাংসটা একটু ভাজা ভাজা হবে, তো আমি চেষ্টা করতেছি মাংসটা ভাজা ভাজা করার জন্য। আর যেটা আছে ওইটা এক্সট্রা কিছু করবো না, আমাদের বাসায় আবার অনেক খাওয়া দাওয়া যেটা সেটা লাগবে এমন কিছু নয়, যেটা আছে ইনস্ট্যান্ট আমি বানানোর চেষ্টা করি। আর ভাত বসাই দিছিলাম, এসে ভাত বসাইছিলাম, তো ভাত হয়ে গেল, ভাত হয়ে গেছে। আর এই তো আর কি বলবো,
আশা করি সবাই পছন্দ করবেন। আর এই তো, আর আমি একটু পুঁটি মাছ ছিল বাসাতে, তো আমি ভাবলাম মাছটাকে একটু আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি করব। কিন্তু আমি অনেক সময় দেখা যায় মানুষ ওইটা যখন করে তখন দেখা যায় মাছগুলো কাঁচা দিয়ে দেয়, কিন্তু অনেক সময় হয় মাছ থেকে কাঁটা বের হয়ে যায়, তখন মানে আমার কাছে খেতে অতটা ভালো লাগে না। এই জন্য আমি সবসময় কী করি, একটু মাছটাকে ভেজে নিই, ভেজে তারপরে মানে ওই যে আলু বেগুন ওইটা আলাদা মেখে তারপরে ওর মধ্যে মাছটা মানে ওটা যখন একটু কষা হয়ে যায় তখন তার ভিতরে মাছটা দিয়ে রান্না করলে মাছটা ভাঙে না, দেখতেও সুন্দর লাগে। এই যে আমি সব কেটে নিচ্ছি, বেগুন আলু মরিচ একটু তেল, তেলটা বোধ হয় আমার একটু বেশি পড়ে গেছে, পেঁয়াজ আমি রসুনটা কেটে দিছি, একটু জিরা গুঁড়া দিছি, কিন্তু জিরাটা ভাজা জিরা গুঁড়া। অনেকে মানে খাবার তেলের জায়গায় আপনি এমনি যে তেল সেটার বদলে মানে সরিষার তেলটা ইউজ করতে পারেন, ভাল লাগবে। টমেটো দিছি আর একটু শুকনো মরিচের ঝাল, মানে গুঁড়া মরিচ যেটা ওটা দিছি, হয়ে যাচ্ছে। এখন আমি যখন একটু হয়ে আসছে তখন আমি ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিচ্ছি। আমার ছেলেটা গোসল করতেছে, আমার হাজবেন্ড ওকে গোসল করাই দিচ্ছে, তো আসলে গোসলটা ওই করায় দেয়, কারণ ওর কাছে মানে সবসময় ওই করায়, আমি খুব কম, খুব কম, আমার মনে পড়ে খুবই কম করাই আমি, কিন্তু এইটাই সে করায় দেয়। আর বাদবাকি ইনশাল্লাহ সব আমি করার চেষ্টা করি, আর বলবো সব আমার সম্পর্কে বলবো, আমার হাজবেন্ড মানে সন্তান, আমি আমরা কতদিন, আমি মূলত 2 বছর আসছি আমেরিকাতে, এর আগে বাংলাদেশেই ছিলাম, তারপর 1 বছর এসে বসেছিলাম, কিছু করতাম না, ভালো লাগতো না। পর 1 বছর পর অনলাইনে স্কুলের জন্য অ্যাপ্লাই করি, পরে চাকরিটা হয়, আলহামদুলিল্লাহ ভালোই আছি, সবাই দোয়া করবেন। আজকে আমার ছেলেটা স্কুলে যায়নি, সে সকালে ঘুম থেকে মানে আমার একটু সমস্যা হয়ে গেছে সব মিলায়ে, ওর শরীরটা ভালো ছিল না, এই জন্য স্কুলে যায় না, নইলে ও এবার ক্রিকেটে যাচ্ছে, সবাই দোয়া করবেন ওর জন্য। আর ব্লগ কেমন লাগছে আমাকে জানাবেন। কিন্তু আমার মাছটা অলমোস্ট হয়ে আসছে।